মধুময় সুধাম বৃন্দাবনে আমাদের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞ। দেখুন, সর্বপ্রথমই জানবো আমরা ভগবান প্রভাসীর কুলে যজ্ঞ করলেন কেন। ভগবান অন্তর্যামী, তিনি সকলের মনের দুঃখ কষ্ট সকল কিছু তিনি জানেন। হরিব, কেন করলেন ভগবান প্রভাসের কুলে যজ্ঞ? নাই প্রভাস ছিল অভিশপ্ত, কেউ অভিশাপ দিয়েছিল বাবা? সুতপারিষি, এই সুতপারিষির পুত্র হচ্ছে চিত্রাঙ্গ। মুনি বালকদের সঙ্গে একদিন প্রভাসের তীরে খেলতে খেলতে বড় তৃষ্ণার্ত হয়ে যেমনি প্রভাসের জলে নেমে জল পান করতে গেছে, সেইখানে চিত্রাঙ্গদের মৃত্যু হয় বাবা, জলের মধ্যে তলিয়ে যায়। এই খবরটা শুনতে পেলেন কে? সুতপামুনি। আমায় না কথা বলবেন না, শুনতে পেয়ে ছুটতে ছুটতে প্রভাসের কোলে এসে প্রভাসের দিকে লক্ষ্য করে বললেন, ওরে প্রভাস, একমাত্র আমার নয়নের মণি, একমাত্র আমার বাবা বলা ধন, আমার পুত্রকে তুই কেড়ে নিলি, যে আগুন আমার বুকের মধ্যে জ্বালিয়ে দিলি, সেই আগুনে শুধু আমি একাই জ্বলব না, আমি তোকে করলাম অভিশাপ, আজ থেকে তুই পতিত হয়ে থাকবি ধরা পড়ে। প্রভাস নিজ মূর্তি ধারণ করে মনির সম্মুখে সে বলছে, মনি বাবা, জন্মিলে মরিতে হবে, আমার কি কথা দাবি, জন্মগ্রহণ করলে তাকে তো একদিন চলে যেতেই হবে, কিন্তু মাগু কে কখন কোথায় কবে চলে যাবে এ কথা আমরা কেউ জানি না। মনি বাবা, কালের নিয়মে আপনার পুত্র চলে গেছে, সেই জন্য আপনি আমায় অভিশাপ দিলেন। মনি মনে মনে চিন্তা করলেন, আমার ভুল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে শতবামনে বলে উঠলেন, ওরে প্রভাস, আমি যেমন তোকে করলাম অভিশাপ, আবার আমি আশীর্বাদও করে দিচ্ছি, একদিন তোর কোলে ভগবান কৃষ্ণ করবে যজ্ঞ, সেই দিন তুই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবি। হরি বল, হরি বল, হরি বল। প্রভাস নদী কাছে, প্রভু আর কতদিন, আর কতদিন আমি কষ্ট সহ্য করব? অন্তর্যামী ভগবান অন্তরে তিনি জানতে পারছেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা সমাধা করে মথুরায় কংসকে উদ্ধার করে দ্বারকাপতি হয়ে বসলেন, দ্বারকার রাজা হয়ে বসলেন। এদিকে আমার গোবিন্দ বিহানি, আমার রাধারানী এক বছর নয়, দু বছর নয়, শত বৎসর কাঁদছে। কিসের জন্য, কিসের জন্য কাঁদছে আমার রাধারানী? কারণ শ্রীরামের অভিশাপে রাধারানী কাঁদছে। কবে অভিশাপ দিয়েছিল মা? গোলোক বৈকুণ্ঠের কথা,
যেদিন আমার ভগবান বিরজার কুঞ্জে গিয়েছিলেন শ্রীরামকে দ্বার রক্ষী করে, শ্রীরামকে বলেছিলেন শ্রীরাম যদি কেউ আসে কাউকে যেন ভিতরে প্রবেশ করতে দিবি না। রাধারানী শুনতে পেয়ে ছুটতে 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 গিয়ে যেমনি ওমা দ্বারে গিয়ে উপনীত হলো, গিয়ে কি দেখতে পেল, দেখলো শ্রীরামকে। শ্রীরাম দ্বার ছেড়ে দে না রাধে, আমি দ্বার ছাড়তে পারবো না। কেন পারবে না? কারণ আমার কানাই রাজ্য আছে, যেই আসুক না কেন আমি দ্বার ছাড়তে পারবো না। বাঘ বিতণ্ডা করতে 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 যেমনি শ্রীরামের অঙ্গে আঘাত লেগে রাধারানী মাটিতে পড়ে গেলে, সঙ্গে সঙ্গে রাধারানী অভিশাপ হতে দিলে, ওরে শ্রীরাম তুই আমার গোবিন্দের সঙ্গে থেকে, তুই আমার মধুর সঙ্গে থেকে, তোর এই আসরিক ভাব আসরিক অভিনীত চাইনি, তোকে আমি করলাম অভিশাপ, তুই অসুর জনি প্রাপ্ত হ। সঙ্গে সঙ্গে শ্রীরাম বলে উঠলেন, ও গো রাধে যে কৃষ্ণ গরবে গরবিনী হয়ে আমায় করিলে অভিশাপ, আমিও যদি আমার এই গোবিন্দকে একদিনের জন্য ভালোবেসে থাকি, আমিও তোমায় করলাম অভিশাপ, তুমি এক বছর নয় দুই বছর নয় তুমি শত বছর কাঁদবি কৃষ্ণ বিরহে। তাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল, শত বৎসর কাঁদবে তুমি যে কৃষ্ণকে দেখার জন্য তোমার এতটুকু বিলম্ব সহ্য হলো না, তুমি আমাকে প্রতিবশত করলে অভিশাপ, আমিও তোমায় অভিশাপ করলাম, তোমাকে 100 বছর কাটতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মাইরা, আচ্ছা বলুন তো রাধারানী 100 বছর কাটছে তাহলে ওমা তখন পরমায়ু কত ছিল? সত্য যুগে মানুষের পরমায়ু ছিল 100,000 বছর, ত্রেতা যুগে মানুষের পরমায়ু ছিল কত? 10,000 বছর, আর দ্বাপর যুগে পরমায়ু ছিল 1,000 বছর, আর কলিতে 50। সত্যই তাই বাবা, কারণ 50 পার হচ্ছে নানি, তাই গৌরবগুলো হয়ে যাচ্ছে। যাই হোক, রাধারানী কাটছে 100 বৎসর কৃষ্ণ বিরহে। এদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করছে, আজকে আমি ভক্ত বদন দর্শন করব, বিধির কৃষ্ণ ভক্ত
নামের গুণ অনেক, মুখে বলে শেষ করা যাবে না। একদিন নারদ মুনি ভগবানকে গিয়ে জিজ্ঞাসা করছেন, প্রভু কৃষ্ণ নামের মাহাত্ম্য কি আপনি আমাকে বলুন। হরি বল, ভগবান বলছে, নারদ কৃষ্ণ নামের মাহাত্ম্য আমি বলতে পারবো না, একজন বলতে পারবে, কে? না যমরাজ। নারদ মুনি যমরাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, হে যমরাজ আপনি বলুন হরি নামের মাহাত্ম্য কি। ঠিক সেই সময় একটা আর্তনাদ ভেসে আসলো, হরি বল। যমরাজ প্রশ্নের উত্তর দিতে পারলেন না, আর্তনাদ শুনে নারদ মুনি যমরাজকে জিজ্ঞাসা করলেন, হে যমরাজ এই আর্তনাদ কিসে? সঙ্গে সঙ্গে যমরাজ বলে উঠলেন, ঋষিবর এই আর্তনাদ আসছে নরক থেকে, তারা নিজেদের পাপ ভোগ করছে, নিজেদের কর্মফল ভোগ করছে। সঙ্গে সঙ্গে নারদ মুনি বলে উঠলেন, হে যমরাজ আমি ওখানে যেতে চাই, ফলে আপনাকে নিয়ে যেতে পারি কিন্তু মুখটা বন্ধ রাখতে হবে জি, ফলে বেশ আমি কোনো কথা বলবো না, আপনি আমায় নিয়ে চলুন। যমরাজের সঙ্গে করে নারদ মুনি যেমনি নরকে গিয়ে উপস্থিত হয়েছে, পাপীদের বাবা শাস্তি দেখে সঙ্গে সঙ্গে নারদ মুনি উচ্চৈঃস্বরে বলে উঠল, হরি কর্ণমূলে কৃষ্ণ নাম প্রবেশ করেছি, একই 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 তারা নরক থেকে উদ্ধার হয়ে স্বর্গলোকে গমন করলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই হল আমার কৃষ্ণ নামের মাহাত্ম্য, রাধে রাধে। তাহলে কৃষ্ণ নাম শোনার যদি এত ফল হয়, হরি বল, হরি বল, যদি কেউ অহংকার শূন্য করে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে, তাহলে তার গুণ ফল কতখানি হবে আমরা বলতে পারি? জয় রাধে, হরি বল, হরি বল, রাধে। তাই আজকে নারদ মুনি ভক্ত বদন দর্শন করবেন বলে চৌদ্দ ভুবন পরিক্রমা করছে, আজকে আমি ভক্ত বদন দর্শন করব। আচ্ছা মা, নারদের বাহনের নাম কি গো? এবারে এত চিনতে দেব ঋষি ঢেকি দোবাহনে, এত চিনতে দেব ঋষি ঢেকি দোবাহনে, এত চিনতে দেব ঋষি ঢেকি দোবাহনে, দেখিতে দেখিতে চলে আনন্দিত মনে, ভক্তির বদন দর্শন করবি বলে চৌদ্দ ভুবন পরিক্রমা করছে, দেখছি কোথায় ভক্ত পায়।
হরি বল ত্রিকালক দেব ঋষি চারি পানি চা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন, নারদ মুনি ধীরে ধীরে যেমনি যমুনা আরতি এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখতে পেল শ্রীমতী রাধা রানী অষ্টসখী পরিবৃতা হয়ে, রাধা রানী আমার দেখো কৃষ্ণ কৃষ্ণ বলি, কৃষ্ণ কৃষ্ণ
বলো পরাণ বধু একবার কথা বলো, বধু একবার কথা বলো, পরাণ বধু একবার কথা বলো, এই দাসীর কথা কি পরি না মনে, পরাণ বধু একবার কথা বলো, এই দাসীর কথা কি পরি না মনে, পরাণ বধু একবার কথা বলো, এই দাসীর কথা কি পরি না মনে, বধু একবার কথা রাধারানী মৃত্তিকা অর্থাৎ মাটির উপরে কৃষ্ণ মূর্তি অঙ্কন করেছে, অঙ্কন করে আমার গোবিন্দের সঙ্গে কথা বলছেন। এদিকে ললিতা বলছি, রাধে রাধে তুই না গুরু ধরে আঁকা শিখেছিস? হ্যাঁ, গুরু ধরে আঁকা শিখে তুই এত বড় ভুল কিভাবে করলি? হ্যাঁ, যদি কারোর মূর্তি অঙ্কন করতে হয় এই মস্তক থেকে আর না হয় চরণ থেকে শুরু করতে হয়, কিন্তু রাধারানী কোথা থেকে শুরু করেছে? ও মায়া কি আসে কোটি পড়াইল ধটি, কত যত্ন করি ধনিয়া মা, কি আসে কোটি পড়াইল ধটি, কত না যত্ন করি তোমারে রাধারানী বিরহ
একবার সে দেখে তুমি একবার সে দেখে যাও হে তোমার রাধা রানী বিরহ দশা ও হে আমার প্রাণ গোবিন্দ বললেন হে গোবিন্দ তুমি একটিবার সে দেখে যাও রাধারানীর বিরহ দশা। রাধারানী কাঁদছে, এদিকে নারদ মুনি বৃন্দাবনে এসে তার গর্ব চূর্ণ হল। আমি মনে মনে ভাবতাম এই বৃন্দাবনে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নারদের মনে অহংকার ছিল যে আমার মতো বড় ভক্ত আর কেউ নেই। আজকে নারদের অহংকার চূর্ণ হল। আর কিছু দূরে এগিয়ে গিয়ে দেখলেন কথা বলবেন না বাবা, কিছু দূর আগিয়ে গিয়ে দেখলেন সখাগ ধোলার পরে পড়ে পড়ে কাঁদছে, কানাই কানাই তোকে একটু ফল দিয়েছিলাম বলে সেই অপরাধে কি তুই আমায় ছেড়ে চলে গেলি ভাই, একবার ফিরে আ, একবার ফিরে এসে শ্রীরাম সুরাম বলি বক্ষ মাসে জড়িয়ে নি ভাই। ওমা ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে যখন গোষ্ঠী যেতে এই সখাগণ শ্রীদাম সুদামে দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু সখাগণ কি করতেন, বন থেকে অনেক ফল পেরে নিয়ে আসতেন। ফল পেরে নিয়ে এসি নিজে আগে খেয়ে দেখতে কেন যে ওই ফলের মধ্যে কোনো বিষ ফল আছে কিনা। ফলের মধ্যে যদি কোনো বিষ ফল থাকে তাহলে যে আমার কানায় খেয়ে মরে যাবে। সেই জন্য প্রত্যেকটা ফল খেয়ে খেয়ে আমার গোবিন্দের কাছে নিয়ে এসে দিতে। গোবিন্দ একদিন বলছেন ওরে সোয়ান, এই ফলগুলো তো সব এঠোরে, তো এটা ফল নিয়ে এসেছিস আমার জন্য। সঙ্গে সঙ্গে সোয়ালে বলে উঠলো কানাইয়া আমি জানি না, এটু কাকে বলে আমি জানি না ভাই। তাহলে তোরা তো সব ফলগুলো খেয়ে খেয়ে দেখেছিস, খেলেই তো এটু হয়ে যা। ভগবান দেখছে সোয়াল বলছে ওরে কানা আমরা কেন এই ফলগুলো খেয়েছি জানিস, এই ফলের মধ্যে যদি বিষ ফল থাকে তাহলে খেয়ে যে তুই মারা যাবি ভাই। সেই জন্য আমরা প্রত্যেকটা ফল খেয়ে খেয়ে দেখেছি। ভালোবাসাটা দেখুন মায়েরা, ভালোবাসাটা লক্ষ্য করুন, এমন অনুরাগ না হলে কি কখনো ভগবান পাওয়া যায়? এই তো হলো প্রেম। বৃন্দাবনী বৃন্দাবনী ব্রজগোপীরা যা কেউ করতে পারেনি এই ব্রজগোপীরা তাই করেছিলেন। যখন আমার গোবিন্দে
ওমা শিরোপরা হয়েছিল। নারদ মনে গিয়ে বলছেন, প্রভু এমন করে শুয়ে আছো কেন অসময়ে? বলে আমার শরীর খারাপ, কি করলে ভালো হবে? বৈদ্য নিয়ে আসি। বলে বৈদ্য দিলে হবে না, ভালো আমাকে তুমি করতে পারবে। কিভাবে? বলে তুমি যদি তোমার চরণের ধুলি আমার মাথায় দাও তাহলে আমার রোগ ভালো হয়ে যাবে। বলে অসম্ভব, আমি যদি আমার চরণের ধুলি তোমার মাথার উপরে দিই তাহলে যে আমি নরকগামী হব, আমি তো দিতে পারবো না দয়াময়। বলে তাহলে দেখো ভক্ত চরণ ধুলি কোথায় পাওয়া যায়। ওমা স্বর্গমত্ত পাতাল ভ্রমণ করলেন কিন্তু কোথাও চরণ ধুলি পাওয়া গেল না বাবা। অবশেষে বৃন্দাবনে এসে ব্রজগোপীদের চরণ ধুলি নিয়ে যেমনি আমার গোবিন্দের কাছে গেলেন, গিয়ে দেখলেন গোবিন্দ আমার ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নারদমণি বললেন, প্রভু তুমি ভালো হয়ে গেছো? হ্যাঁ আমি ভালো হয়ে গেছি। কি করে ভালো হলে? না যেই নাম সেই নাম, যেই নাম সেই নাম, নামের উপরে যেমনি চরণ ধুলা পড়েছি সঙ্গে সঙ্গে আমি সুস্থ হয়ে গেছি। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই হলো ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা বললেই হবে না বাবা, ভালোবাসাটাকে তৈরি করতে হবে, তবে আমার ভগবানের সঙ্গে ভালোবাসা হবে। আর ভালোবাসা যদি তৈরি না করতে পারি তবে ভগবানের সঙ্গে ভালোবাসা হবে না। এই দেহের সঙ্গে কখনো ভালোবাসা হয় না, দেহটা আজকে আছে কালকে নাই, কি মা তাই তো? হরি বল। এই দেহের কোনো মূল্য না, এই দেহের ভিতরে সেই মানুষটা আছে বলে আমাদেরকে সবাই ভালোবাসে। সেজন্য যখন চলে যাবি তখন আমাদেরকে আর কেউ ভালোবাসবে না, এই দেহটা তখন শিয়ালে আর কুকুরে ছিঁড়ে 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 খাবে, তাই না? কিন্তু আমরা সেই অনিত্য ভালোবাসা নিয়ে ডুবে আছি। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, বিষয় আমার, সব আমার, সব আমার, কিন্তু একবারও ভেবে দেখি না সকল কিছু যদি আমার হয় তাহলে আমি কার? আমি কার? বলে যে মা গো আমি এতদিন বনে পূজা করেছি, মন্দিরে পূজা করেছি, ঘরে যে আমার আরাধ্য দেবী আছে এ তো আমি কখনো জানিনি। হরি বল হরি বল। কুটিলা যখন বারবার বলছি দাদা উঠো, বৃন্দাবনে যদি কেউ দেখে ফেলে তোমাকে কত কটু কথা বলবে। বলে শোন কুটিলা, আজকে তোকে মায়ের চরণে আমি বলি দিই ছাড়ব, যেমনি মায়ের চরণে ফেলেছি। সঙ্গে সঙ্গে কুটিলা বলে উঠেছে, এবং এইবার আমার বাঁচা বাঁচা, এইবার আমার বাঁচা বাঁচা, রাধারানী বললেন, আয়ান তুমি দেখো তো আমি তোমার ঘরে ছিলাম কি, একটু লক্ষ্য করে চেয়ে দেখো। আয়ান ঘোষ বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে অনুমতি দিলেন, রাধে তুমি যাচ্ছ যাও, কিন্তু জগৎপতির কাছে গিয়ে আমার কথা একটু জানিও। হ্যাঁ, এদিকে মা যশোমতী, নন্দ ঘোষ, সখাগণ, আমার রাধারানী সখী পরিবৃতা হয়ে সকলে চলেছে আমার গোবিন্দ দর্শনে প্রবাসের কুলে। হরি বল। এবার মা যশোমতী দোয়ারে গিয়ে দাঁড়িয়েছেন, যজ্ঞের দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়েছেন, দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়ি দাঁড় ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছে, এই কাঙালি নেই, এই ভিকারি নেই, হ্যাঁ দাঁড় ছাড়বো কেন? শোন শোন, আমাদের যিনি মহারাজ তিনি বড় দয়ালু, যজ্ঞের শেষে দান করবে, যা চাইবে তাই পাবি, ওই গাছের নিচেই বসে থাক। যেই কথা বলেছে মা, সঙ্গে সঙ্গে মা যশোমতী বলে উঠল,
আমি যে ওই পার্থিব জগতের ধন ঐশ্বর্য চাই না, ওই জাগতিক জগতের ধন সম্পদ আমি চাই না। যদি আমায় দিতে পারিস কি দিবি জানি, আমার কৃষ্ণ ধন দে রে দারি। আমায় কৃষ্ণ ধন দে রে দারি, আমার গোপাল ধন দে রে দারি, আমায় গোপাল ধন দে রে দারি, আমার গোপাল ধন দে রে দারি। ওই সামান্য ধনে কাঙালি বিনয় রে আমি, আমায় কৃষ্ণ ধন দে রে দানি। দারি দারি দাঁড়ছে রে দে, আমি আমি কতদিন হলো আমার গোপালকে দেখিনি, আমি নয়ন ভরে আমার গোপালকে দেখব একটিবারের জন্য। আমাদের যিনি মহারাজ তিনি হল কৃষ্ণচন্দ্র। মা যশোমতী মৃদু হেসে বললেন, দারি রে তোদের রাজা হয় যে আমার গোপাল হয় সে, ওরে তোদের রাজা হয় যে আমার গোপাল হয় সে, ওদের রাজা হয় যে আমার গোপাল হয় সে। কৃপা করি ও ভাবি তারি, যশোমতী যেমনি জোরপূর্বক ঢুকতে গেল সঙ্গে সঙ্গে দাঁড়ি পাহাড় করলো, এই ভিখারিনী মাগো, যেমনি পাহাড় করেছি ভগবানের সিংহাসন তোলে উঠল। সঙ্গে সঙ্গে দাদা বলরাম পাশে বসা ছিল, দাদাকে বলে উঠল, দাদা দেখো দেখো কে আমায় গোপাল 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 বলে ডাকছে। সঙ্গে সঙ্গে দাদা বলরাম বলে উঠল, ওরে কানা গোপাল গোপাল বলে ডাকার মতো বৃন্দাবনে আগে চলে আছে, সে হলো তোর অভাগিনী মা। যা যা ছুটে যা, দেখি গিয়ে হয়তো দাঁড়ি মা এসেছে। আমার গোবিন্দ মা মা করতে করতে এসে যেমনি মাকে জড়িয়ে ধরেছে যশোমতীকে, সঙ্গে সঙ্গে ও মা দাঁড়ি ছুটে পালিয়েছে। এবার বুঝি আমার চাকরিটাই চলে যায়। হ্যাঁ সত্যি সত্যি যে আমাদের মহারাজের মা সেটা তো জানতাম না, হ্যাঁ ছুটে পালিয়ে গেছে। এদিকে যেমনি আমার গোবিন্দ যশোমতীকে জড়িয়ে ধরে মা মা বলে কেঁদে উঠেছে, ওদিকে দৈবকী বলছে, আয় যশোদে গোপাল আমার পুত্র, এ বলছে আমার, ও বলছে আমার, গোপাল কার বলে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কর, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখলেই কি বা। ভগবান একমাত্র প্রেম ভক্তির বশ। দৈবকী বলছে আমার পুত্র, যশোদা বলছে আমার, তাহলে গোপাল কার? মা যোগমায়া বললেন, তোরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করিস না, তোরা পরীক্ষা দে। কি পরীক্ষা? না শতবস্ত্র টাঙানো হবে, একদিকে গোপাল থাকবে আর অপরদিকে মা যশোমতী আর দৈবকী থাকবেন, শতপর্দা ভেদ করে যে মায়ের স্তনধারা গোপালের বদনে গিয়ে পড়বে সেই হবে গোপালের প্রকৃত মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। প্রথমে দাঁড়িয়ে দাঁড়ালেন দৈবকী, আমার পুত্র গোপাল আমার,
অহংকার করে গিয়ে দাঁড়িয়েছে। আরে অহংকারকে ভগবান পাওয়া যায়? ভগবান এই জগতে সব সইতে পারে, দুটি বস্তু সইতে পারে না, এক হলো ভক্তির অহংকার, দুই হলো ভক্তির চোখের জল, কিচ্ছু দেওয়া লাগে না। বলে ভগবানকে তনুষী জল দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন, ভগবানকে কিছু দেওয়া লাগে না মা, একটু গঙ্গার জল একটা তুলসী পত্র দিলেই ভগবানকে খুঁজতে মন্দিরে যেতে হয় না। ভক্ত যদি ডাকার মতো ডাকি, যদি ঘরের কোণে বসে বসেও ডাকি, ভগবান ভক্তকে কৃপা করবার জন্য নিজে হেঁটে হেঁটে আসে ভক্তের কাছে। তাই মাগু অহংকার করে কি দৈব কি দাঁড়ালো যে গোপাল আমার পুত্র, কিন্তু মাগু কি হলো জানেন? বাড়ি বাড়ি চেষ্টা করে দুগ্ধ নাই বদন পারি, বারে বারে চেষ্টা করে দুগ্ধ না বদন পারে, মাথায় সদন করা ঘাত করলেন কেন? শ্রেষ্ঠ ভক্ত বাছাই করবার জন্য, শ্রেষ্ঠ ভক্তির আসন দিলেন। ও মায়েরা, যে শ্রেষ্ঠ ভক্ত কে, দেখুন এই লীলার ভিতরে আমরা জানতে পারবো, এই লীলার মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো ভগবান খেলা খেলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমরা কিছুই বুঝতে পারি না। খেলিছ এ বিরাট শিশু আনমনি খেলিছ, খেলিছ বিরাট শিশু আনমনি খেলিছ, তরু কারু বিশ
খেলো না তব হে উদাসী পড়িয়াছি রানা পায়ের কাছে রাশি রাশি তব কার বিশ্বাসী খেলো না তব হে উদাসী পড়িয়াছি রানা পায়ের কাছে রাশি রাশি কারো কারোর বিশ্বাসী খেলো না তব হে উদাসী রাধে রাধে মাফ করবেন, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই বড় বাগান দক্ষিণ সিংহের বড় বাগান এলাকায় যে আমাদের নিত্যানন্দ আশ্রমে হরিনাম সংকীর্তন আয়োজন করেছেন, তা আজকে যিনি আমাদের মাননীয় কীর্তনীয় সাধনা মণ্ডল মহাশয় গান শুনে কায়ে ডাঙ্গা নিবাসী মাননীয় শ্রী আশুতোষ ঘোষ মহাশয় একসঙ্গে দেখুন আমার ভক্ত বাবা আমাকে আশীর্বাদ করেছেন রাধে রাধে, না একটা আশীর্বাদ স্বরূপ আমি মাথায় তুলে নিয়েছি রাধে রাধে, কিন্তু আমার তো আশীর্বাদ করার মতো ক্ষমতা নেই মা, কিন্তু আপনারা আশীর্বাদ করবেন বাবা আমার যে মনোবাসনা নিয়ে দান করেছেন, বাবার মনোবাসনা পূর্ণ যেন করে দেন আমার রাধা গোবিন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। দৈবকে কি করলো মা, অহংকার করে এসে দাঁড়ালি, কিন্তু অহংকারে কি কখনো ভগবান পাওয়া যায়? ভক্তিতে ভগবান পাওয়া যায়। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্র কই, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। জয় রাধে জয় রাধে। মা গো ভক্তি থাকলে একমাত্র ভগবান পাওয়া যায়। ভক্তি ছিল কার না ওমা, ভক্তি ছিল বিদুরের স্ত্রী পরাশরী। রাধে রাধে ওমা ছেড়ে দেব, চঞ্চল হয়ে যাচ্ছে মন নাকি, অনেকটা রাত হয়ে গেছে, অনেক রাত হয়েছে, ছেড়ে দেব না, দুটোর বেশি হয়ে গেছে অনেক। কি বলছেন মায়েরা? ও মানে সারা সারা রাত ধরে গাইব, ছটা পর্যন্ত থাকবেন উমা বলছে, ঘুম পাবে না মা?
পাবে না হারি। ভগবানের জন্য যেমন বসে আছেন, ভগবান সব দেখছে। হ্যাগো, আজকে যেমন আপনারা বসে আছেন, ভগবান একদিন আপনাদের জন্য বসে থাকবে ওই বাবুপাড়ে যাওয়ার সময়। রাধে রাধে তোমাগো। দেখুন, এই ভক্তির গুণে ভগবানকে পাওয়া যায়। আর ভক্তিটা আসে কোত্থেকে? ভক্তির মাধ্যম দিয়ে। ওমা, ভক্তিটা কিন্তু বাজার থেকে আপনি কিনতে পারবেন না। যদি বলেন দোকানদারকে গিয়ে যে দোকানি আমাকে 100 টাকার ভক্তি দাও তো, কি পাবেন? কখনোই সম্ভব নয়। তাহলে ভক্তি কোথায় পাওয়া যাবে? না, একমাত্র ভক্তির বাজারে এলি, একমাত্র ভক্তি লাভ হয়। তাই মা পরাশরি একটা কলা গাছ লাগিয়েছিল, জানেন মায়েরা? কলা গাছ, ওই কলা গাছের গোড়ায় প্রত্যেক দিন জল দেয় আর বলে যে এই গাছের যখন ফল হবে আমি যেন আমার গোবিন্দের সেবায় লাগাতে পারি, আমি যেন আমার গোবিন্দের সেবা দিতে পারি। দেখতে দেখতে গাছটা যখন বড় হলো, ফল হলো, ওমা ওই ফলগুলো পেরে নিয়ে এসে যখন খাবার মতো উপযোগী হলো, উপযোগী যখন হলো, তখন ওই ফলগুলোর কাছে কেঁদে কেঁদে বলছে, ওরে আজকে যদি আমার গোবিন্দ আসতো তবে এই ফলগুলো আমি আমার গোবিন্দকে দিই, তবে আমি প্রসাদ পেতাম। মা পরাশরি নয়নস্ব বিগলিত করে কাঁদছে, এসো ভগবান, এসো এসো ভগবান। তুমি যদি ভগবান ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও ভগবান, তবে ভগবান
প্রতিবেশীদের চাপে পড়ে, যাই হোক সে বিষয়ের কথা যাব না। আজকে যে আমাদের এই বৃন্দাবন ধামে মাননীয় সাধনা মণ্ডলের গানে মুগ্ধ হইয়া আমাদের দক্ষিণ সাঙ্গার নিবাসী সৌমেন মণ্ডল মহাশয় 160 টাকা উপহার দিল। দর্শকবৃন্দকে বলছি, প্রাকৃতিক দুর্যোগে যদি আমাদের অনুষ্ঠানটা হয়তো সেরকম লোকের মানে দর্শনের আমাদের যে সমস্ত দর্শনীরা আসে তারা বসে বেশি ভিড় করতে পারেনি, কিন্তু আমরা যে কজন আসি আমরা কিন্তু বেশ ভালো উপভোগ করে নিচ্ছি, বেশ অল্প সীমিতের মধ্যে কোনো ডিস্টার্ব নেই, আমরা ভালোভাবে গানটা শুনছি, এটাই আমাদের উপরি পাওনা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মাইরা দেখুন, ভক্ত যখন কাঁদে ভগবান কি আর সইতে পারি, ভক্ত যখন কাঁদে ভগবান সইতে পারি না, ভগবান কি করলেন, মা পরাশরীর কাছে এসে বলছে, মা গো মা, কে কে, আমি কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ এসেছিস বাবা, আমি কতদিন ধরে তোর আসার পথে নয়ন দিয়ে বসে আছি, কবে আমার কৃষ্ণ আসবে, এতদিন পরে আমার কথা মনে পড়ল, আয় 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 বাবা আয়, পরাশরী বসতে দিবি একটা আসন না, নিজের বসনের অঞ্চল ছেড়ে আমার ভগবানকে বসতে দিয়েছে। ওমা, ঘরের মধ্যে যে কলা ফলগুলো ছিল ওইগুলো নিয়ে এসে বলছি, কৃষ্ণ আমি অনেক দিন ধরে মনে মনে ভাবছিলাম যে তুই কবে আসবি, অভাগিনীর ঘরে আজকে এসেছিস, যতক্ষণ তোকে আমি মনের মতো করে সেবা দেব, মা আমার সেবা দিচ্ছেন আমার গোবিন্দকে, কিভাবে ও মাইরা কলার আমরা শ্বাসগুলো খাই না বা খোসাগুলো খাই, শ্বাসটা খাই তাই না, কিন্তু মা পরাশরী কি করছেন, চোখের জলে বদন ভিসে যাচ্ছে তো কিছু দেখতে পাচ্ছে না, কলার শ্বাসগুলো পড়ে যাচ্ছে মাটিতে আর কলার খোসাগুলো আমার গোবিন্দে। বিদুর লোকমুখে শুনতে পেল যে কৃষ্ণ এসেছেন, ছুটতে ছুটতে ঘরে এসে পরাশরীর দিকে লক্ষ্য করে বলছে, পরাশরী এ তুমি কি করছো, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার ভগবানকে কত ভক্ত ক্ষীর স্মরণী ছানা মাখন মিষ্টি মিষ্টান্ন কত কিছু মনে দেয়, আর তুমি তুমি আমার কৃষ্ণকে কলার শ্বাসগুলো ফেলে দিই কলার খোসাগুলো দিচ্ছ। পরাশরী স্বামীর দিকে লক্ষ্য করে বলছে, ও গো স্বামী আমি না হয় আমার গোবিন্দের বদলে কলার খোসাগুলো দিচ্ছি,
কিন্তু তোমার দিকে লক্ষ্য করেছ, তোমার পরনে যে বসুন না, এই হলো ভক্তি। ভগবান একমাত্র ভক্তির বস। দৈব কি কাঁদছে? কাঁদবে না কেন? কাঁদালে কাঁদিতে হয়, কথা কোনো মিথ্যা নয়। এ কাঁদিয়েছিলেন এই দৈব কি কে ছিলেন? তাহাযুগে কই কই, যখন প্রভু রামচন্দ্র বনবাসে চলে যাচ্ছে, প্রভু রামচন্দ্রের মা এক বাটি দুধ নিয়ে এসে রামের মুখের সামনে ধরেছে, দুধের বাটিটা ফেলে দিয়েছে। বাবা দিদি, 14 বছরের জন্য রাম বনবাসে যাচ্ছে, হ্যাঁ দুগ্ধ পাবে কোথা? যখন 14 বছর পরে ঘরে ফিরে আসলো, নিজের ভুলটা বুঝতে পারলো, কই কই, প্রভু রামচন্দ্র ঘরে এসে মা কই কইকে প্রণাম করলেন সবার আগে, নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে রামের কাছে করজোর করে বলছে, রাম তুই আমাকে কথা দে বাবা, পরে জন্মে তুই আমার পুত্র হবি। ভগবান বললেন, মা তোমার মনোবাসনা পূর্ণ হবে, কিন্তু জানো মেয়ে, তোমার গর্ভে জন্মগ্রহণ করব আমি ঠিকই, কিন্তু তোমার দুগ্ধ আমি পান করব না। ওই যে বললাম, কাঁদালে কাঁদিতে হয়, কথা কথা মিথ্যা নয়। বসুদেব বলছে, অদৈব কি, এখনো তোমার কাঁদার অনেক বাকি আছে, সবে তো তোমার কান্না শুরু হয়েছে। অরিব, এইবার মা যশোমতী দাঁড়ে দাঁড়ালেন, ভক্তি যার কৃষ্ণতা, মনে মনে ভাবছি, গোপাল তোর মা হবার যোগ্য আমার নেই, কৃপা করে যদি তুই গ্রহণ করিস আমার দুগ্ধ, তবে আমি দিতে পারব। ভগবানের জন্য আমরা কৃষ্ণ নগরী সাজাই, যে যেমন পারি ভোগ নিবেদন করি ভগবানকে, কিন্তু মা দেখুন, ভগবানকে ভোগ নিবেদন করার অনেক নিয়ম আছে বাবা, আছে না? ক্ষীর সর নবনী ছানা মাখন যায় কিছু দিই না কেন, ভগবান কতটুকু দেখে? ভগবান দেখে ভক্তের ভক্তি, হ্যাঁ, যে কতক্ষণে কতখানি ভক্তি মিশ্রিত করে আমায় সেবা দিয়েছে, সেই ভক্তিটুকু ভগবান গ্রহণ করে। যদি, কারণ ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন, কারণ এই জগতে যারা, যাদের অনেক টাকা পয়সা আছে, যারা অনেক বড় লোক, তারা হয়তো ভগবানকে ক্ষীর সর নবনী ছানা মাখন দেবে, কিন্তু যারা কাঙাল ভক্ত, যাদের কাছে কিছু নেই, তারা ভগবানকে কি দেবে? বলে ভগবান তাতেই খুশি হয়, ভক্ত যদি ভালোবেসে গাছের একটা পাতা নিয়ে এসে ভগবানকে দেয় না, ভক্তি ভরে প্রেম ভরে ভগবান তাই গ্রহণ করে। কিন্তু ভক্তি ছাড়া ভগবান যদি, ভগবানকে যদি কেউ রাজভোগ দেয় মা, সেই রাজভোগ ভগবান গ্রহণ করে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। মা যশোমতী দুয়ারে দাঁড়িয়ে গোপাল গোপাল বলি, যেমিনি স্তন পর শিল, স্তন পর শিল, গোপালের বদনে দুগ্ধ ভাসিয়াজ, দুগ্ধ ভাসিয়াজ, হরি হরি হরি। সবাই বলে উঠলো, যশোমতী মাইয়া কি জয়, যশোমতী মাইয়া কি জয়, যশোমতী মাইয়া কি জয়, জয় রাধে জয় রাধে। মাকে নিয়ে গিয়ে আমার ভগবান বসালেন, এদিকে সখাগণ এসেছি, এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন, এসে কি বলছে, বলে জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি। সখাগণ আসলেন দাঁড়ি আমার গোবিন্দ, সখাগণদেরকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে যোগ্য আসনে বসিয়ে দিলেন। এবার কারা এসেছি? না রাধারানীর দল। ও দাঁড়ি, দ্বার ছেড়ে দাও, দ্বার ছেড়ে দাও। ও মা, আমাদেরকে চিনতে পারছো না, আমরা কে জানো? বলি শোনো, ও দাঁড়ি, তোমাদের যিনি রাজা তার কাছে গিয়ে বলবে, কি বলবে দাঁড়ি,
দাড়িকে কি কি বলছে, দাড়ি কে কি বলবে জানো? গিয়ে বলবে কি, শোনো, ও দাড়ি যা যা রে, বলবে রাজার গরু এসেছে। ও দাড়ি যা যা রে, বলবে রাজার গরু এসেছে। আমার গোবিন্দের আর বুঝতে বাকি রইল না যে আমার প্রেমময়ী রাধা রানী এসেছে। জয় রাধে, হরি বল হরি বল। এবার আমার গোবিন্দ হা রাধে হা রাধে হা রাধে বলতে বলতে যেমনি এসে দাঁড়িয়েছে, নারে রাধা রানী আমার বিমুখ হয়ে দাঁড়ালেন। হে গোবিন্দ, আমরা ভালোবেসেছিলাম সেই ব্রজের রাখালকে, আজ তুমি হয়েছ ভোপাল, তোমার ওই বদন আমি দর্শন করতে চাই না। আজকে আমার ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন, করে ধরে নিয়ে গিয়ে বসালেন যজ্ঞস্থানে। ওমা, এবার যজ্ঞ সমর্পণ হলো। মন ঋষিগণ বলছে, গোবিন্দ কি বলে যজ্ঞের আহতি দেবো? বলে তোমাদের যা মন চাই তাই বলে দাও। শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বলে যজ্ঞের আহতি যে দিল, প্রভাসের কুলে যজ্ঞ সমর্পণ হইল। জানা দে, এবার শুরু হলো দান। যে যা দান চাইছে সকলে নিয়ে চলে যাচ্ছে। অবশেষে নারদমণি বলছে, ও গোবিন্দ আমি অন্য কিছু চাই না, কি চাও তুমি? বলি, শোনো গোবিন্দ, আমি তোমাকেই চাই গো, আমি তোমাকে চাই গো, তোমাকে চাই গো। শোনো শোনো ও গোবিন্দ, আমি তোমাকে চাই গো। এটা যজ্ঞের শর্ত ছিল। তাহলে আমি তো অন্য কিছু চাই না, ধন দৌলত কিছু চাই না, আমি আমার গোবিন্দকে চাই। যেমনি নারদমণি গোবিন্দকে নিয়ে চলে যাচ্ছে বাবা, সঙ্গে সঙ্গে রুক্মিণী সত্যভামা দাঁড়িয়ে বলছে, এই যে নারদ বাবা, প্রভুকে নিয়ে গেলে কি করে হবে? বলে, রাখতে পারি একটা শর্তে, গোবিন্দের ওজনে যদি স্বর্ণ দান করতে পারো তাহলে গোবিন্দকে রেখে দিতে পারো। রাধে একদিকে গোবিন্দকে বসিয়েছে, অপরদিকে সোনা দানা গহনা কাটি যা ছিল রুক্মিণী সত্যভামা আর একদিকে চাপিয়েছে। কিন্তু জাগতিক জগতের সোনার সঙ্গে কি আমার গোবিন্দ সোনা কখনো হসমান হয় গো? জাগতিক সোনা কারোর ঘরে থাকলে তার অহংকার বেড়ে যায়। জাগতিক জগতের সোনার অলংকার পরে যদি কেউ বাইরে বার হয় তার কানে সবসময় ভয় কাজ করে, কখনো না জানি চোর ডাকাতি এসে ছিনতাই করে নিয়ে যায়। ওই সোনার জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু ওই জাগতিক জগতের সোনার সঙ্গে আমার গোবিন্দ সোনার কখনো তুলনা হয় না। যতই সোনা দেয় কিন্তু আমার গোবিন্দের ওজনে সোনার সমান কিছুতেই হয় না। রুক্মিণী সত্যভামা কাঁদছে, সঙ্গে সঙ্গে মা যশোমতী বলে উঠলেন, রুক্মিণী এক কাজ করো, ওই দেখো আমার রাধারানী দাঁড়িয়ে আছে, রাধারানীর কাছে ছুটে যাও, রাধারানী যদি কৃপা করে তাহলে গোবিন্দ ধন রাখলেও রাখতে পারে। আমার রাধারানী রাজ নন্দিনী, তার কি সোনা দানার কোনো অভাব ছিল বাবা? কোনো কিছু অভাব ছিল? রাজার কন্যা তো, রাজার ঘরের বউ, তার কিছুর অভাব? কিছুর অভাব ছিল না। ওই যে
জ্ঞান উপেক্ষা ভক্তি যাদের কাছে প্রিয় বাস্তেও হরিব দেখুন ভক্তি রাজ্যটা আলাদা জিনিস, মাধুর্য আর ঐশ্বর্য। রাধারানী হচ্ছেন মাধুর্য মার্গের ভক্ত। রাধে রাধে, আজকে আমার রাধারানী কী করলেন? যেমনি রূপকে নিয়ে রাধারানীর কর দুটো ধরে বললেন, রাধে তুমি যে কোনো তেন উপায়ে আমার গোবিন্দকে রেখে দাও। তখন রাধারানী কী করলেন? ললিতাকে বললেন, ললিতা আমার বলতে তো কিছু নেই, আমি তো সব গোবিন্দ চরণে দিয়ে দিয়েছি। যা যা একটা তুলসীপত্র নিয়ে আয়। যেমনি একটা তুলসীপত্র নিয়ে এলেন, গোবিন্দাই কৃষ্ণাই নম বলে যেমনি সোনার উপরে দিল ভক্তের কাছে ভগবান। এখানে আমার গোবিন্দ কি করলেন? প্রবাসের জল থেকে প্রবাসের নদী থেকে জল নিয়ে এসে রাধারানীর চরণ যুগল ধৌত করে দিলেন। শ্রেষ্ঠ ভক্ত বাছাই হলো, বিদায় গৌর প্রভানন্দে একবার হরি হরি বলো।